তারপর যখন ভগবানজীর কাছে যাওয়া শুরু হয় তারপর এই যে দেখছেন প্রচুর পাতা লেখা এগুলো সব কালী পেনে লেখা না যেমনি ফাউন্টেন পেনের প্রত্যেকটি পাতায় ইতিহাসকে তুলে রেখেছিলেন পবিত্র মোহন রায় তারপর যখন ভগবানজীর কাছে যাওয়া শুরু হয় তারপর এই যে দেখছেন প্রচুর পাতা লেখা এগুলো সব কালী পেনে লেখা না ভারতের এই যে সময় অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিজাজিত তেমন অবদান ছিল আপনি এটা মানেন আমার মনে হয় আমার মনে হয় অন্যরা কে কি ভাববে আমি তো সেটা আমি আপনার কথাই বলছি হ্যাঁ আবার তো মনে হয় আপনি যেগুলো সামনে দেখেছেন সেই হ্যাঁ সেটা হয় এবং তো বলেও দিয়েছে সেটা যদি না করা যেত তাহলে তোমাদের অবস্থাটা কি হতো চিন্তা করমস্কার আইন বসের আবার একটা নতুন এপিসোড আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল আর আজকের এপিসোডে যে জিনিসটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বা যেটা আপনাদের দেখাবো আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম এই বিষয়গুলো আরও বিস্তারিত জানার জন্য তাই যখন ভাবলাম যে সুযোগ হলো এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার যে ভগবানজি বা গুমনামী বাবা নিয়ে যখনই আমরা কথা বলেছি তার বিভিন্ন চিঠি সামনে এসছে এবং যে মানুষটি বলা হয়ে থাকে যে গুমনামি বাবার সবচেয়ে কাছের মানুষ ছিলেন তাদের মধ্যে অন্যতম পবিত্র মোহন রায় এই পবিত্রমোহন রায় ছয়ের দশক থেকে নাইনটিন তার আগে পর্যন্ত গিয়েছেন বিভিন্ন সময় যেখানে ভগবানজি ছিলেন বহু চিঠি যেমন ভগবানজি তাকে লিখেছেন তিনিও হয়তো লিখেছেন কিন্তু যখন তিনি ভগবানজি বা গুমনাহি বাবার কাছে যেতেন তখন তিনি তার সামনে বসে বহু কিছুই যেগুলো তিনি শুনতেন তার মুখ থেকে সেগুলো নোট আকারে লিখে রাখতেন তো শুধুমাত্র পবিত্র মোহন রয় নয় যারা সেই সময় সেখানে গিয়েছেন তারা এরকম বহু মানুষ পরবর্তীকালে তারা সেগুলো লেখা আকারে বই ছেপেছেন যদিও সংখ্যা সেটা খুব কম পবিত্রবাবু যখন এই লেখালেখিগুলো করেছিলেন তার মধ্যে এমন বেশ কিছু জিনিস রয়েছে সেই বিষয়গুলো এত ইন্টারেস্টিং এই কারণেই হয়ে রয়েছে কারণ ওই চিঠিগুলোর মধ্যে মধ্যে বা আই মিন যে নোটগুলো তিনি তিনি লিখেছেন লিখেছেন তার এমন এমন কথা যেগুলো শোনার পর আপনার মনে হবে যে কোথাও যেন আপনি নেতাজিকে খুঁজে পাচ্ছেন যে নেতাজিকে আমরা খুঁজতে চাইছি এই কথাগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয় বিচার আপনারা করবেন কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে আরো একবার রয়েছেন পবিত্র মোহন রায়ের পুত্র রনেন্দ্র মোহন রায় রণেন বাবু নমস্কার প্রথমত এই কারণে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে বা অ্যাম্বোসকে বা সাধারণ যারা আমাদের দর্শক যারা দেখেন নেতাজিকে এত ভালোবাসেন তাদের আপনি আপনি এই সুযোগটা আপনি সামনে আবার করে দিচ্ছেন যে আপনার বাবা যিনি নেতাজি সিক্রেট সার্ভিসে দীর্ঘদিন ধরে কাজ করেছেন অ্যাজ এ এজেন্ট অ্যাজ এন এজেন্ট এবং তারপর তিনি ভগবানজির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সেখানে তার লেখা নোটস আমি যদি একটুখানি শুরুতেই সেই নোটস গুলো যেগুলো রয়েছে সেগুলো তো আপনি অবশ্যই দেখাবেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আমি যদি দর্শকদের প্রথমই দেখাই যে সেই বইগুলো হলুদ হয়ে গেছে সেখানে সেগুলো এতটাই পুরনো যে আপনি আপনারা দেখলে বুঝতে পারবেন নরেন বাবুর হাতে যে আপনারা খাতাগুলো দেখছেন আমি দেখুন ধরি মানে বুঝতে পারছেন ইতিহাসকে একটু হাতে নেওয়ার মত এই জিনিস এই যে খাতাগুলো দেখছেন এই খাতাগুলো হলুদ হয়ে গিয়েছে কারণ এগুলো লেখা শুরু হয়েছিল ছয় দশক থেকে যখন প্রথম তারা খবর পান যে সুভাষচন্দ্র দেশে ফিরেছেন ঠিক উত্তর উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় রয়েছেন তখন আস্তে আস্তে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয় প্রথমেই হয়তো করেননি তারপর যখন কাছে যাওয়া শুরু হয় তারপর এই যে দেখছেন প্রচুর পাতা লেখা এগুলো সব কালী পেনে লেখা না আগের দিনে আগের দিনের যেমনি হ্যাঁ তো দোয়াতে লেখা সেই তো এই ফাউন্টেন পেনের প্রত্যেকটি পাতায় ইতিহাসকে তুলে রেখেছিলেন পবিত্র মোহন রায় তার মধ্যে দিয়েই সিলেক্টিভ কিছু জিনিস যেটা রনের বাবু নিজে নোট করে নিয়েছেন পরিষ্কার হাতের লেখা এখানে অনেক কিছুই দেখবেন মানে পেন থ্রু করা রয়েছে তো সেগুলো আপনাদের দেখানোর জন্য একটু দূর থেকে দেখালাম যে এইগুলো কিন্তু আমার হাতে রয়েছে ইতিহাস এই জিনিসগুলো দেখানোর দেখুন আমি যদি একটু মানে এই খাতাটার ওপরটা দেখাই তখনকার দিনের মানে এগুলোকে ক্লাস বুক টাইপের বলা হতো দেখুন এলিফেন্ট দ্য এলিফেন্ট এক্সারসাইজ বুক তখনকার দিনের মানুষজন যারা এগুলো ইউজ করেছেন অনেকেই আছেন তারা জানেন এটা কোথায় তৈরি হচ্ছে সেটা লেখা বাচ্চারা যখন ব্যবহার করতো নাম সাবজেক্ট ক্লাস লেখা সেরকমই একটা খাতার মধ্যে কিন্তু এখান থেকে লেখাটা শুরু হয়েছে পুরো তো না লেখাই পড়বেন কিন্তু এখান থেকে উনি একটা কোথায় রয়েছেন সেরকম একটা ভাবনা চিন্তা করে পুরো লেখা শুরু করেছেন তো যাই এগুলো এইগুলো তো রইল কিন্তু তার সাথে সাথে আপনাদের একটা কথা বলি আজকের এই ভিডিওতে একটা খুব চাঞ্চল্যকর তথ্য কিন্তু আপনাদের দেবো তো নারায়ণবাবু আজকে আমরা পবিত্রমোহন ডক্টর পবিত্রমোহন রায়ের নোটস এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট কটা নোটস মানে আপনি আমাদের জানাবেন ভগবান জি অনেক জায়গায় লিখেছেন বলেছেন কতগুলো শব্দ আমরা শুনেছি খালি হরাইজেন হরাইজেনের কাজ আচ্ছা কাল মানে কারেন্ট এবং কাল মহাকাল ধর্ম এই যে কথাগুলোর কিছু কিছু ব্যাখ্যা কখনো কখনো করে দিয়েছেন যেগুলো আমার মনে হয় যেগুলো খুব রেলেভেন্ট এমনি যা ছিলেন বলেছেন সেটা তো আছেই কিন্তু তার ব্যাখ্যাতে কি বলেছেন অল্প কথায় আমার মনে হয় সেইটা খুব রেলেভেন্ট সেটা জানলে পরে হয়তো অনেকেরই ইন্টারেস্ট আরো গ্রো করতে পারে আপনার সাথে কথাটা আমি একবার জানতে পেরেছিলাম যে কারেন্ট ইন্ডিয়ান পলিটিক্স এর বিষয়েও তিনি সেই সময় কিছু কিছু হাইলাইট করতেন এবং বিশ্ব পরিস্থিতি যখন চেঞ্জ হচ্ছিল আশির দশকের গোড়ার থেকে সে কথা ওর মধ্যে কিছু কিছু আছে আজাদিন ফৌজের কথা আজাদিন ফৌজের কথা আজাদিন ফৌজের বিশেষ কিছু উনি কথা বলেছেন সেটাও আমি বলতে পারি যেমন আজাদিন ফৌজ আজাদিন গভর্নমেন্ট যেদিন ফরমেশন হলো টোয়েন্টি ফার্স্ট অক্টোবর নাইনটিন ফর্টি থ্রি তার আগের দিন রাত্রিবেলা প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্সে কি বললেন কে কি প্রশ্ন করেছিল সেটা ফটে সেটাও আমার কাছে নোট করা আছে মানে বাবার হাতে নোট করা আছে এইগুলো নিশ্চয় একটু যখন এই লেখাগুলো বাবু পড়বেন আপনাদের ফিলিংস টা কেমন হবে আমি জানি না কিন্তু এই ফিলিংস ভগবানজীর মুখের কথা যেটা ডক্টর পবিত্র মোহন রায় যে কেউ কিন্তু লেখেননি আমি বসে রয়েছি এই মুহূর্তে ডক্টর পবিত্র মোহন রায়ের পুত্র ররেন্দ্র মোহন রায়ের সামনে দেখুন আপনি কখনো কোনো কিছু বিশ্বাস করার পেছনে একটা অথেন্টিক সোর্স খোঁজার চেষ্টা করেন রনেন বাবু দীর্ঘদিন ধরে নিজের বাবার সেই লেখাকে সযত্নে রেখেছেন নিজের কাছে আজকে সেটাই কিন্তু রনেন আপনার সামনে আমার সামনে তুলে ধরবেন আচ্ছা রনেন কোথা থেকে শুরু করবেন আমি কি মানে হরাইজেনটা দিয়ে শুরু করব ওকে এই হরাইজেনে আসার আগে উনি ধর্ম সম্বন্ধে কি বলেছেন একটু জেনে নেওয়া যায় উনি বলছেন ধর্মের জয় সর্বত্র তিনি নিত্য শাশ্বত তিনি চিরকালের মানুষের ধর্ম চলে গেল কিছুই রইল না সেই জন্য মা আমাকে শিশু অবস্থা থেকে এই ধর্ম রক্ষার কথা বলেছেন আমি উদ্বুদ্ধ হয়েছি আমার যে সংসার ছিল অর্থাৎ আমার পিতামাতা মাতা সকলেই এই ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করেছে আমি এই ধর্মের দিকেই তাকিয়েছি আর ঘরছাড়া পাগলের মতো বেরিয়েছি এই ধর্মকে পাওয়ার জন্য ধর্ম বলতে তোমাদের যে আজকাল শাস্ত্রীয় যেসব ধর্মের কথা বলো আমি সেগুলো বলছি না যে ধর্ম মানুষের কাঠামো তৈরি করে সত্যপথে চালনা করে সেখানে তার বিবেক সেই সত্যপথের দিকে ধাবিত করে দেয় সেটাই হচ্ছে সত্যিকারের ধর্ম যেটা তুমি ধারণ করে রয়েছ সদা সর্বত্র তুমি যে রকম ধারণ করবে তোমার আবহাওয়া সেই রকম হবে তোমার পুত্রকন্যা সেই রকম হবে তোমার পারিপার্শ্বিক সেই রকমই হবে এই ধর্ম যদি তুমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করো তাহলে চিরকাল সেই ধর্মের যে জোয়ার আছে তাতে তুমি প্লাবিত হবে সেইটাই হচ্ছে আমার হরাইজেনের কাজ তাহলে এই যে জায়গাগুলো উনি বললেন যে তৈরি করা সত্যি কথা বলতে তৈরি করা আমাদের তৈরি করা সেটাই কিন্তু হরাইজেনের কাজের একটা অঙ্গ অংশ হিসেবে ভরা যেতে পারে আচ্ছা এবার কারেন্ট বলতে উনি বলছেন আজকের পৃথিবীর বুকে যে ধর্মের জোয়ার এসে গেছে এই কারেন্ট এই স্রোতটা আমাকে বুঝতে হয়েছে এই কারেন্ট আজ নয় বহুদিন আগের থেকেই চালু হয়েছে সেই চলমান স্রোত তাতে অনেক মনী ঋষিরাও এসেছেন কালের প্রভাবে তারা লোপও পেয়েছেন তাদের কোনো নাম লেখা নেই কিন্তু তারা এই স্রোতকে এই কারেন্টকে প্রভাবিত করে দিয়ে গেছেন আজকে ভারতবর্ষের বুকে আবার সেই স্রোতের ঢল নেমে এসেছে তার ফলে এই দেহের সৃষ্টি তোমাদের সৃষ্টি তোমরা সেই যে কারেন কালের প্রভাব চলছে তার ভেতরেই চলেছ সকলেই যে একমত হয়ে শেষ পর্যন্ত চলতে পারবে আমি বলছি না কিন্তু এই যে কালের স্রোত বহন করে তুমি তোমার সঙ্গীদের নিয়ে চলছো মানে এটা বাবাকে লিখছে তো তুমি তোমার সঙ্গীদের নিয়ে চলছো এইটাই আমার কাছে আনন্দের ঠাকুর রামকৃষ্ণদেব সবসময় এই কারেন্টের সাথেই ছিলেন কারণ এই এই কারেন্টের সংসর্গ তিনি ছাড়েননি স্বামীজি তার অল্প সময়কালের মধ্যে দেখিয়ে গেলেন এই কারেন্টের সাথেই থাকতে হবে যে মহাত্মা এই কারেন্টের সঙ্গে নেই তারা কিন্তু স্টপ হয়ে গেছে কারণ তাদের ইগো এসে যায় তাদের মনের ভাব এসে যায় গরিমা এসে যায় তারা নিজেদেরকেই ঈশ্বর সমতুল্য ভাবতে থাকেন সেলফ স্যাক্রিফাইস কে করতে পারে একমাত্র সন্ন্যাসী করতে পারে সন্ন্যাসী কে হতে পারে যিনি অন্তর্জগতে ঈশ্বরকে অনুভব করতে পারেন গেরুয়া পড়লেই কিন্তু সন্ন্যাসী হওয়া যায় না ঠাকুর এই শিক্ষাই আমাদের দিয়েছেন এবং কালের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কারেন্ট আরেকটু বাড়িয়ে দিয়ে গেছেন এই কথাগুলো এত ভারী হুম এবং এটা একটু না দেখে পড়লে আমার পক্ষে বলা সম্ভব না আপনি কাল তার নিজের গতি অনুযায়ী পরিবর্তন করে এটাই নিয়ম আজকে ভারতবর্ষের বুকে অনেক মহাপুরুষ এসেছেন যারা কারেন্টকে ধরে এগিয়ে দিয়ে গেছেন আমি তোমাদের একটা ঘটনা বলছি সোমনাথ মন্দির যখন ধ্বংস হয় মানে যেটা ভাঙা হয়েছিল সেই সময় একজন মহিষী ছিলেন মহাত্মা তিনি কারেন্টের সাথেই ছিলেন তিনি মন্দির বাঁচাবার চেষ্টা করেছিলেন কিন্তু তার গুরু তাকে বললেন এটা কালের সময় এখন ইসলাম অর্থাৎ ইসলাম রিলিজিয়ান এখন আসবে সেটাকে তুমি এভাবে আটকাতে পারবে না আজকে কিন্তু সনাতন হিন্দু ধর্ম সেই কারেন্টের ভেতরে এসে গেছে বহুদিন এটা চলবে তারপর কি চিরকাল এটাই চলবে না কালের নিয়মে সেটাও পরিবর্তন হয়ে যাবে যে জাগতিক সে মহাশক্তি সে যে পরমেশ্বর তাকে কেউ দেখেনি তিনি আছেন এটা অনুভব করেই কিন্তু মানুষ এগোয় সেইখান থেকেই কাল নিয়ন্ত্রিত হয় আজকে কালের নিয়মে রামায়ণ হয়েছিল কুরুক্ষেত্র হয়েছিল কালের নিয়মেই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মহরা চলছে এইটাই কিন্তু কালের নিয়ম এটা হতে বাধ্য এছাড়া কোনো উপায় নেই আবার এই কালের ভেতরে কালের উপরও রয়েছেন মহাকাল এই মহাকালে যিনি পৌঁছিয়েছেন তিনি কিন্তু সব রিয়েলাইজ করেন আজকে ভবিষ্যতে যারা কাজের কর্ণদার হবে তাদের সেবক হিসেবেই কাজ করতে হবে তাদের সব কিছুই হবে মানব ধর্মীয় সেই সব কাজের ভিত্তি কিন্তু তৈরি হয়ে গেছে পৃথিবীর সব দেশে যে ধর্ম সত্য মূলত সত্য তার ভেতরে যেটা আছে সেই জিনিসটাকে গ্রহণ করে ঠাকুর রামকৃষ্ণদেব যে বাণী প্রচার করেছিলেন সেই বাণী পৃথিবীকে মানতেই হবে সেটাই হচ্ছে সর্বধর্ম সমন্বয় বাদ মানে উনি ইজিম বলতে বলছেন এটাই ইজিম সর্বধর্ম সমন্বয় এর থেকেই সৃষ্টি হচ্ছে নতুন যুগ সর্বধর্ম সমন্বয় যারা সত্যসেবী সত্যের দিকে যেতে চায় তারা উন্মুখ হয়ে রয়েছেন আজকে পৃথিবীর ইতিহাসে এই সত্য জিনিসটাকে তোমরা রিয়েলাইজ করো দেন ইউ ক্যান গো এনিহোয়ার এনি ড ইন মুসলিম কান্ট্রি ইভেন ইন মস্ক আমি সংকীর্ণ মনে নই কিন্তু তোমাদের বলছি ট্রাই টু রিয়ে দ্য ডেমোক্রেটিক রিলিজিয়ান তৈরি করা হচ্ছে কতটা দেখুন ডেমোক্রেটিক রিলিজিয়ান বলছেন অর্থাৎ সর্বধর্ম মানে কোনো ডগমা থাকবে না সেই জন্য চৈতন্য জাগাবার জন্যই একটা সেকশনও তৈরি করা হচ্ছে মায়ের রাজত্ব প্রতিষ্ঠা করবার জন্য এইবার প্রথম থেকেই একটা ছকে কাজ আরম্ভ হয়েছে সেই ছকে প্রথমে ভাল্লুক এসছে ভাল্লুক চলে যাবে ভাল্লুক মানে রাশিয়া সোভিয়েত রাশিয়া ড্রাগন এসেছে তারাও চলে যাবে জাপান চায়না চায়না তারপর এক একটা বিভিন্ন দেশ এই কাজের ধারা হচ্ছে একটা কাজ হয় মা একটু থমকে দাঁড়ান এইবার মা অন্য কাউকে আর সুযোগ দেবে না হরাইজেনের কাজে একটা ভীষণ সতর্কতার সঙ্গে এগোনো হচ্ছে আর এই গেম সত্যভূমির উপর থেকেই তৈরি হচ্ছে তাই তোমাকে বলছি যা যা ঘটবে তা অকল্পনীয় অভাবনীয় অচিন্তনীয় তিনি যিনি স্পটে দাঁড়িয়ে কাজ করছে সেও জানে না তারপর কি হবে তার এফেক্টটা কি প্রত্যেকটা গেমের পেছনে এক একটা এপিসোড দেখবে এক একটা কজ আর সেই জন্যই স্ট্র্যাটেজি হলো এবার টু স্টেপস ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে পর্যালোচনা করেই এবারে কাজ এগোচ্ছে সেই জন্যই এই বৃদ্ধ তোমাদের বারবার করে বলছে ইউ হ্যাভ টু ওয়েট মানে এই হরাইজেন সম্বন্ধে আজকে ধর্ম নিয়ে আমরা যে সমস্ত দেখছি বা বলছি যে ডগমা মানে মুসলিমদের মধ্যে যে ডগমা বলি বা হিন্দুদের মধ্যেও আপনি যদি সর্বধর্মর ব্যাপারটা যদি না থাকে সেটা বলছেন সেটা টিকবে না যেবার যে প্রতিষ্ঠা হয়ে গেছে সেটাই ঠাকুরের ধর্ম সেটাকেই মানতে হবে এটাকে বলছে এই জিনিসটা পড়ার পর অনেকে মানে এই লেখাটা পড়ার পর অনেকে হয়তো মনে হতে পারে যে নেতাজি এভাবে কতটা কথা বলতেন কিন্তু এইটা পড়ার পর আমার তরুণের স্বপ্নটা মনে পড়ে যাচ্ছে সেখানে তার কম বয়সে তিনি যেটা লিখছেন আজকে একটা জীবনের প্রান্তে এসে যেটা লিখেছেন দুটোর মধ্যে ফারাক তো থাকবেই কিন্তু ওই প্যাটার্নটা কিন্তু এক একই প্যাটার্ন সেই বার্তা দিচ্ছেন তখনও স্বাধীনতার আগে দিয়েছিলেন এখন স্বাধীনতার পরে অন্য ধরনের বার্তা দিচ্ছেন আচ্ছা এটা তো আমরা মানে এক্ষেত্রে আপনি কি বলবেন যারা অনেকেই মনে করেন যে সুভাষচন্দ্র মতন যোদ্ধা দিয়ে নিয়ে এরকম ধর্ম নিয়ে কথা বলবেন বা ডেফিনেটলি উনি ব্যক্তি জীবনে কেমন ছিলেন সেটা তো আমরা সবাই জানি না দেখুন ওনার উনি যেটা বলছেন যে এক দল আছে পৃথিবীতে যারা কিছুই মানে না ঈশ্বরে বিশ্বাস করে না হম কমিউনিজম আচ্ছা এটা একটা বাদ আরেকটা হলো যারা উগ্র প্রচন্ড উগ্র তাদের মধ্যে আছেই খালি যে ব্রুটালিটি ব্রুটালিজম যেটা উনি বলেছেন ব্রুটালিজম এইগুলো থাকবে না যেটা থাকবে সেটা হলো সব ধর্মকে নিয়েই চলতে হবে সব ধর্মই থাকবে হ্যাঁ এবং সব ধর্ম মিশে থাকাটা কোনো অসুবিধা না আজকে হোয়াইট হাউসে দেখেছেন ওদের দেওয়ালির জন্য সাজাচ্ছে দেওয়ালিকে অ্যাকসেপ্ট করছে লন্ডন মানে ব্রিটিশ অনেক দিন আগেই অ্যাকসেপ্ট করেছে ওখানে তো কোনো অসুবিধা নেই ওখানে দুর্গাপূজাও হচ্ছে সবই হচ্ছে কিন্তু দেশের নিয়ম কানুনের মধ্যে থেকে সেটা করতে হবে হ্যাঁ এই ইউরোপ আজকে এগুলো মানছে ইউরোপে পোপ ডেফিনেটলি আস্তে আস্তে অনেক ডেমোক্রেটিক হয়ে যাচ্ছে এটাই এই কথাটাই তো বলা আছে আমরা কি দেখব মানে আমার যেটুকু মনে হয়েছে আমি সেভাবে আপনি সব আলাদা করে নোট করে নিয়েছেন সুন্দর করে রিফ্রেশ করেছেন এবং সেটা লিখতে অনেক সময় লেগেছে কারণ উনি তো আর কম্পিউটারে লেখেননি উনি হাতেই লিখেছেন এই যে কতগুলো জিনিস হচ্ছে কতগুলো তারিখ আমাদের আছে হম তেইশ তারিখ তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ইত্যাদি অনেক সময় কথা হয়েছে জানুয়ারির কথা আমরা বাড়িতেও ছোট উৎসবের মতো করি করি এখনো আগেও করেছি ওনার ওখানে যারা যেতেন তারাও ওটা করতেন হুম সেই ব্যাপারে উনি বলছেন এক জায়গায় দেখো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এগুলো আমার কাছে কোনো মূল্য আছে কি তবে আজাদ গভর্নমেন্টের যেসব টাইম সিকুয়েন্স আছে তার নিশ্চয় মূল্য আছে এগুলো খুঁজে বের করো এইগুলো ডে মায়ের খুব পছন্দ এইগুলোই কিন্তু নির্ঘণ্ট জানবে সেই চার্ট অনুযায়ী আমার লোকজন কাজ করে দেশের জন্য যারা শহীদ হয়েছিলেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন আমি তাদের ভুলতে পারিনি ভুলিনি তারাই কিন্তু তোমাদের শক্তি দিচ্ছেন তবে যে আসল যে ওয়েবটা সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে সেন্টারিং হিমালয় সব ওয়েব এসে এসে মিট করছে কতকগুলো কথা মনে রাখো অদের ভবিষ্যতে রাশিয়া এবং চায়না এই দুটো দেশের কি অবস্থা হয় সেগুলো দেখবে তোমরা খবর রাখো না আন আইডেন্টিফাইড প্লেন নামছে হাইজেকিং হচ্ছে কেউ ধরতে পারছে না কেজিবি সিআইএ অনেক কাজ করছে বুঝতে পারছে না তোমাদের দেশেও এরকম অনেক কাজ হবে ওয়ান ফাইন ওয়ানিং ইউল ফাইন এভরিথিং লাইক এ মিরাকল দল দ্যাট ইজ ইয়েট টু বি সিন ওয়েট ওয়েট ফর মাই অর্ডার পবিত্র তোমাকে আগেও বলেছি এক সময় যে পলিটিক্যাল লিডারদের মতো তুমি সারফেসে যেও না মায়ের খেলা দেখবে ফলে এদের ভেতরে যারা সারফেসে আসবার তারা তাদের প্রবণতা আরও বাড়বে তারা মাতব্বরি করবে তোমরা মাতব্বরি করতে যেও না চুপ করে বসে থাকো দ্যাট ইজ দি ল এখন কাজ হরাইজেনের সব কাজ ত্বরান্বিত করতেই হবে সেইভাবে সব দিক কিন্তু ঠিক হয়ে গেছে অর্থাৎ সেট ফর কনফ্রন্টেশন সেট ফর কনফ্লেগ্রেশন অ্যান্ড সেট ফর অ্যামালগামেশন এই কথাগুলোর মানে ভালো করে বুঝে দেখো খুব ইম্পর্টেন্ট আজকে ইস্ট ইউরোপের দিকে তাকাও ভালোভাবে দেখো কতগুলো জায়গার নাম বলছি ব্লাডি নরওয়ে মনে করে ভেঙে ভেঙে পড়ো নরওয়ে কেরকম সুন্দর মা নাম হিমালয়েও কাছাকাছি আবার কাজ যেমন হচ্ছে ককেশাসেও কাজ হচ্ছে আরো অনেক হবে পৃথিবীর মানচিত্রই কিন্তু ধীরে ধীরে বদলিয়ে যাবে তুমি জানছো তুমি জানবে কিন্তু অহংকার করো না অহংকার করো মাকে নিয়ে পবিত্র অনেক কিছু তোমাকে বলেছি বলেছিং পুট বিষয়গুলো এটা শুরু হচ্ছে না শেষ হয়ে গেছে না শুরু হচ্ছে বলো কি করছেন এবার বলছেন যে ওই যে ডেটের কথা বলতে গিয়ে সিঙ্গাপুরের আহ যেদিন নাইনটিন ফর্টি থ্রি টোয়েন্টি ফার্স্ট অক্টোবর গভর্নমেন্ট উনি অ্যানাউন্স করলেন আজাদিন গভর্নমেন্ট তার আগের দিন সিঙ্গাপুর কনফারেন্সে একজন আমাকে জিজ্ঞাসা করল আপনি বিবাহ করেন নাই কেন আমি তাকে উত্তর দিলাম আমার বিবাহ হয়ে গেছে উনি অবাক সে কি আমি তার ভুল ভেঙে দিয়ে বললাম হ্যাঁ আমার বিবাহ হয়ে গেছে ভারতবর্ষের সঙ্গে তখন জাপানি ছেলে মেয়েদের আবার আরেকটা উৎসব চলছিল আমাকে তারা থাকবার জন্য বলেছিল কিন্তু সময় অভাবে আমি যেতে না পারায় একটা মেসেজ পাঠালাম তাতে লিখলাম যদিও আমার নিজের ছেলে মেয়ে নেই কিন্তু তোমাদের আমি খুব ভালোবাসি ছেলেমেয়েরা আমার খুব প্রিয় নাইনটিন ফর্টি অক্টোবর কুড়ি তারিখ সিঙ্গাপুরে প্রেস কনফারেন্সে প্রায় পাঁচশো জন ইনক্লুডিং ওয়ার্ল্ড প্রেস ডেলিগেট উপস্থিত ছিল আমি বললাম আগামীকালই হিন্দ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে তখন সবার মুখ কেমন হয়েছিল দেখে আমার হাসি লাগছিল আমি সকলকে জিজ্ঞাসা করলাম কারো কিছু বলবার আছে কিনা তিনবার জিজ্ঞাসা করলাম সবচেয়ে বৃদ্ধ যিনি ছিলেন বললেন ইওর এক্সেলেন্সি শ্যাল ইউর গভর্নমেন্ট বি ডেমোক্রেটিক আমি বললাম ইয়েস ইন সেন্স ইট ইজ ডেমোক্রেটিক বাট কুড ইউ পয়েন্ট আউট ইন দ্য ওয়ার্ল্ড ইজ দেয়ার এনি গভর্নমেন্ট হুইচ ইজ ডেমোক্রেটিক ইন দু সেন্স বললাম হ্যাঁ তবে আপনাকে জিজ্ঞাসা করছি কমপ্লিট আনঅ্যালয়েড ডেমোক্রেটিক গভর্নমেন্ট পৃথিবীতে আছে কি ভদ্রলোক চুপ করে বসে পড়লেন অর্থাৎ উনি বুঝলেন উপস্থিত সকলেই বুঝে গেল যে লোকটি কীরকম বজ্র দিয়ে তৈরি নত হবে না তারা সকলে আরও অবাক হলেন যে মাত্র এক রাত সময় নিয়ে উনি গভর্নমেন্ট ফর্ম করবেন মিনিট খানেক চুপ থেকে সবাই তারপর হল্লা করে উঠল পরের দিন সব কাগজ স্বাগত জানালো কোনো উপহাস কোনো ব্যঙ্গ বিদ্রুপ কিন্তু ছিল না একটা ঘটনার কথা উনি বলেছেন একজন জাপানিজ জেনারেল জাপানি জেনারেল টোগোকে টোগো ছিল ওয়াজি সুপ্রিম আমার বিরুদ্ধে নালিশ করে জেনারেল টোগো কত বড় মানুষ ছিল তুমি জানো ওর নালিশ হলো উনি আমাকে ধাক্কা পর্যন্ত দিয়েছেন আমি সহ্য করব না টোগো তাকে বলেন তোমার ভাগ্য ভালো যে তোমাকে শুট করে দেননি সুপ্রিমো সময় সামনে তুমি তোমার এত সাহস নেক্সট ডেতে জেনারেল টোগোর অর্ডারে সেই জেনারেল এসে আমার কাছে ক্ষমা চেয়ে যায় সেই সময় জাপানিজ ফরেন অফিস ইন্টেলিজেন্স অফিস এর প্রায় অর্ধেক অফিসার ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগে রাখ জেনারেল টোগোকে এটা বলা হয়েছিল তিনি নিজেও এটা জানতেন কিন্তু জেনারেল টোগো অত্যন্ত ধীর স্থির তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন ওর মতন জাপানিস আমি খুব কমই দেখেছি কিন্তু তখন ওনার আর বিশেষ কিছু করার ছিল না এক সময় জাপানিস এম্পায়ার সম্রাট হিরোহিত নিজের এম্পারেল তরবারি আমাকে দিতে চেয়েছিলেন আমি সম্মানের সঙ্গে নম্র নম্রতার সঙ্গে বললাম এখন নেবো না সময় হলে নেব। তার পর উনি তরবারি রেখে দিয়ে আমাকে দুহাত জড়িয়ে ধরলেন আমি একটু দেখেনি এই মানে ওই চ্যাপ্টারে ওই চ্যাপ্টার এখানে শেষ এইখানেই হলো আচ্ছা মানে একটা কথা যে এই কথাগুলো কে বলতে পারে আমি আর কিছু বলছি না এগুলো কোনো সাধারণ মানে কোনো সিভিলিয়ানের পক্ষে বলা সম্ভব না তুমি যতই শিক্ষিত হন না হ্যাঁ এবং আবারও যেটা আমরা বলছি যে এইটা সম্পূর্ণটাই আপনার বাবার নোট থেকে এসেছে এবং আমি এখানে জাস্ট একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাইছি যে জানতে চাইছি সবাই বলেছিলেন যারাই দেখা করেছেন এখনো পর্যন্ত আমরা তাদের কথা শুনেছি কে দেখেছেন কে দেখেননি সেই বিতর্কে আমি আর যাচ্ছি না যারা দেখেছেন তাদের কথাই বলছি যিনি খুব রাগী ছিলেন বেশিরভাগ লোকই বলেছেন যে তারা পর্দার পেছন থেকে দেখেছেন সামনে থেকে দেখেননি বেশিরভাগই কিন্তু ডক্টর রয়ের সঙ্গে ভিভিয়েটা কেমন ছিল আপনি নিজে তো সেখানে গিয়েছিলেন মানে কতটা স্নেহ স্নেহ করলে যা হয় ওই বকাবকিও করতেন আচ্ছা বক্তৃহ আবার স্নেহও করতেন এই হচ্ছে ব্যাপার আর ডক্টর ড্রয়ের ব্যাপারটা কেমন ওকে বারে 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 তো বলতেন তুমি তো পুত্র সম আচ্ছা কাজেই সেখানে বকা বকিটা তো কোনো ব্যাপার রয় কি মানে একটু ভয় পেতেন মানে ওনার যে ভীষণ দূর্গ্ভের একটা রূপও ছিল শুনেছিলাম না ভয় সেই জন্য ভয় পেতেন না ভয় পেতেন যে ওনার যে ডিসিপ্লিন সেইটা না আমি ব্রেক করি এইটা সব সময় মাথায় রাখতেন উনি অনেকগুলো জিনিস ফলো করতেন সেই জিনিসটাকে মানে কোনো সময় ব্রেক হলে পরে না হয় সেটাই লক্ষ্য রাখতেন আপনি নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনি এর আগে যখন ইন্টারভিউটা আমাকে দিয়েছিলেন তখন তিনি আপনি বলেছিলেন যে আমাদের নির্দেশ ছিল সে কারণে আমরা মুখ খুলিনি এবং আপনারা কেন এখন বলছেন সেটারও একটা ব্যাখ্যা রয়েছে অনেকেই অনেক সময় বলেন যে তখন কেন বললেন না এখন কেন বলছেন ব্যাপারটা হলো যে তখন ইচ্ছে হয়নি বলে বলিনি বা পরিস্থিতি ছিল না বলে বলে বলিনি আজকে পরিস্থিতি আছে বলছি সময় একটা বিশাল ফারাক সেটা মানুষ অনেক সময় বিচার করতে ভুলে যায় তো আজকে যে কারণে আপনি বলছেন তো আমার যে সেটাই জানার যে মানে এই যে ভগবান সঙ্গে আপনাদের পরিবারের একটা রিলেশন আপনি বলছেন সেটা বাবার কারণেই একমাত্র বাবাকে খুব ভালোবাসতেন বলেই আজকে ওনাকে বাবা কখনো আপনাকে ব্যক্তিগতভাবে কিছু বলেছেন যে এগুলো কোনদিনও বলো না বা এগুলো সামনে আসলে ঠিক হবে না বা রাষ্ট্রের কোথাও একটা ভয় রয়েছে এগুলো কখনো সামনে এসছে বাবা কখনো বলেছেন রাষ্ট্রের আর তো ব্যাপার ছিলই ছিল সেটা ছিলই আর ওখানে যখন যেতাম উনি যেটা বলতেন যে এর একটা নিয়মের মধ্যে থেকো মানে সাধারণত আমরা কি করি ঘুমিয়ে দুপুরবেলাও ঘুমাচ্ছি সকালেও ঘুমাচ্ছি সেই সব করো না মানে একটা ডিসিপ্লিন এখানে মেনটেন করবে এই সবগুলো বলতে না ডিসিপ্লিন বলতে মানে একটা উদাহরণ ওই যে বললাম আমি ঘুমোচ্ছি বলে এখন ঘুমিও না ও মানে ওরম করা যাবে না সেটা না করতে না আর কি মানে বাবাকে নিশ্চয়ই বলেছেন যে কারণে বাবা আমাকে বলছে যে এটা করো না আচ্ছা মানে

বলেছে ঠিক আছে তাহলে কালকে সকালে ওকে আসতে বলবে ওনার তো নিয়ম থাকতো কোন সময় যাবো না যা বারান্দায় বসতেন আমি গেছিলাম পাজাবি পাজামা পাঞ্জাবি পরে উনি দেখেই ভীষণ রাগ করলেন যে আজকেও পাজামা পরে এসছো আমি তাড়াতাড়ি গিয়ে ঘর থেকে বাবার একটা ধুতি পরে এলাম এইটাই বলছে যে এটাই ওনার নিয়ম এটাই উনি বলতেন যে মেনটেইন করো এগুলো ভুল করো না তখনকার সময় যে ধরনের মানসিকতাতে উনি বড় পরের সেই ধরনের কালচারাল ব্যাপারগুলো হ্যাঁ বাঙালি তুমি বাঙালি ধুতি পাঞ্জাবি পরো এই আচ্ছা বিশেষ দিনে শুভ দিনে সেটা মেনটেন করো আমি শুধু সঙ্গে আসবো আমরা একটা পরের পার্টে যাই পরের পার্ট আমরা কিনে আলোচনা করছি ওই যে ওয়ার্ল্ড পাওয়ার পলিটিক্স সম্বন্ধে কিছু বলেছেন আচ্ছা তখন যেটা মিডল ইস্টের তখন অবস্থাটা তো সেভেন্টি এইট সেভেন্টি নাইন পরে থেকে যথেষ্ট পরিবর্তন যুদ্ধ বিগ্রহের মধ্যে ওরা জড়িয়ে পড়তে থাকলো এখানে ভবিষ্যৎ বাণী কিছু লেখাটা পড়ছি আমি তার থেকে যা মনে হয় দেখ পাওয়ার পলিটিক্স সম্বন্ধে ওনার বক্তব্য বলছেন আমাকে যারা একটা গন্ডির মধ্যে রেখে দেয় এবং তাই ভাবে তাদের উপর আমার করুণা হয় তারা আমাকে কিছুই বোঝে না রাশিয়া খেলা করে এশিয়া ল্যাটিন আমেরিকা আফ্রিকা ইউরোপ নিয়ে চায়নাও ঠিক তাই করে আবার এদের সঙ্গে ম্যাচ করে আমেরিকাও সেই খেলাই খেলে সেই জন্য পৃথিবীর অন্য কোনো দেশের সমগ্র পৃথিবীতে কোনো মূল্য নেই অন্য যারা যে যাই বলুক তার কোনো দাম নেই আলটিমেটলি এই তিনটি দেশের খেলার ফলে যা দাঁড়াবার তাই দাঁড়াবে একদম সামারি করে দিয়েছেন আজকে তাই হচ্ছে ওকে তো আমাদের মানে সোভিয়েত রাশিয়ার পরে রাশিয়া আছে সেখানে তিনটে মানে আজকে আমেরিকা চায়না রাশিয়া ওখানে যা বলছে যা মিডল ইস্টে যা বলছে তাই হবে আলটিমেটলি হম মিডল ইস্ট সম্বন্ধে বলছেন একসময় এটা ছিল ব্রিটিশের একচ্ছত্র আধিপত্য তারপর এলো আমেরিকা তারপর রাশিয়া রাশিয়া বহু চেষ্টা করেছে বহুদিন থেকে প্রথম আরব ইসরায়েল যে যুদ্ধ হয় নাইনটিন ফর্টি এইট ফর্টি নাইনে প্যালেস্টাইনে বসাবার জন্য হানড্রেড পারসেন্ট এগেস্টে ছিল ব্রিটিশ ও আমেরিকা আর হানড্রেড পারসেন্ট ফেভারে ছিল রাশিয়া সিকিউরিটি কাউন্সিলে রাশিয়া ফাইট করে ব্রিটিশ ভয়ানক আপত্তি করে রাশিয়া জিহুদের সাহায্য করতে এগিয়ে আসে রাশিয়া জিহুদের মাল্টাতে সাহায্য দেবে বলে রাশিয়ার পরামর্শে প্রায় পঁচাত্তর হাজার জিউ মালটা গিয়ে হাজির হয় ব্রিটিশ ওখানে বাধা দেওয়ার চেষ্টা করে ইউনো রাশিয়া এমন একটা অবস্থা তৈরি করল যে ব্রিটিশ আমেরিকা হার মানল সিকিউরিটি কাউন্সিলে রাশিয়া ভেটো দেয় রাশিয়ার ভেটো ইউনোতে জিউদের প্যালেস্টাইনে বসানোর সাব্যস্ত হয় ইউনো রেজুলেশন হওয়া মাত্র জিউরা প্যালেস্টাইনে গভর্নমেন্ট ডিক্লেয়ার করে প্রথম রাশিয়ান ব্লক বন্ধু দেশগুলি তারা ডিপ্লোমেটিক রিলেশন স্থাপন করল ব্রিটিশ ও আমেরিকা কোনো সাহায্য কোনো অস্ত্র দিতে রাজি হয়নি রাশিয়া কিন্তু অপর্যাপ্ত অস্ত্র আর্মস দিয়ে দেয় আর ইসরায়েল সঙ্গে সঙ্গে আরবদের উপর আক্রমণ করে এবং জায়গা ডবল করে নেয় রাশিয়ার আশা ছিল ইসরায়েল তাদের বন্ধু হবে তারা আরবদের সবই তখন আমার হয়ে যাবে এই ভাবটাই ছিল রাশিয়ার কিন্তু ইসরায়েল রাশিয়ার দিকে ফিরেও তাকালো না রাশিয়ার সঙ্গে কোনো প্যাক তারা করলো না এর ব্যাখ্যাটা সেটা ইন্টারেস্টিং এর কারণ উনি ব্যাখ্যা করলেন তুমি যদি কোনো জ্ঞানী বিচক্ষণ লোককে জিজ্ঞাসা করো তুমি খোলা জায়গা চাও না বদ্ধ জায়গা সে নিশ্চয়ই বলবে খোলা জায়গা রাশিয়া মানে বদ্ধ জায়গা তোমার তখনকার সেই সমস্যা আজকেও কন্টিনিউ করছে সেটা ওই ওইটাই তো এগোচ্ছে ইসরায়েল ফুল ওয়ান ইয়ার আমেরিকাকে চান্স দিল আমেরিকাকে তুমি মিডল পলিসি ঠিক করে নাও বলল বুঝিয়ে দিল তোমাদের সুবর্ণ সুযোগ যাতে রাশিয়া এখানে আসবার আগেই আমেরিকা বসতে পারে কিন্তু আমেরিকা সবসময় গরিমসি করে এই গরিমেশুর সুযোগ নিয়ে রাশিয়া হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো সব টাকা পয়সার সাহায্য দিয়ে ইজিপ্ট জর্ডানকে হাতে নিয়ে নিল সব কিছুর চালক হলো রাশিয়া অবশ্য নাম হলো নাসের এইসব হবার পর আমেরিকা চোখ খুললো তখন বাধ্য হয়ে তারা ইসরায়েলকে সাহায্য নামলো সাতষট্টি সালের যুদ্ধে সেই জন্য আমেরিকা ইসরায়েলকে সাহায্য করলো ইভেন সিক্স ফ্লিট পর্যন্ত পৌঁছে গেল রাশিয়া বুঝে গেল আর এগোনো ঠিক হবে না আমেরিকার সাথে লেগে যাবে ফলে রাশিয়া থমকে দাঁড়ালো এই হলো নাইনটিন সিক্সটি সেভেনের সিক্স ডেজ ওয়ারের সামারি ইসরায়েল যতটুকু নেবার নিয়ে নেবার পর আমেরিকা সিকিউরিটি কাউন্সিলে ঢিলে দিল যুদ্ধ থেমে গেল ইসরায়েল যতটুকু নেবার নিয়ে দখল রাখলো এবং ভবিষ্যতে রাখবেও রাশিয়া আরবদের হয়ে প্রথমবার লড়বে তারপর সরে দাঁড়াবে এটা জানাই ছিল সেই মজাটাই হলো ইজিপ্ট ইজিপ্টের প্রেসিডেন্ট সাদ্দাত রাশিয়াকে তাড়িয়ে দিল এটা সাদ্দাতে সাদ্দাতের বড় বোকামি ছিল রাশিয়া লিডারদের বলা হয়েছিল যে আরবদের সাহায্য করতে গিয়ে তুমি টাকা নষ্ট করো না বরং ওই টাকাটা সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে দাও হেলথ হসপিটাল ইত্যাদির জন্য তারা তোমাদের কিন্তু গোলাম হয়ে থাকবে আরবরা রোগগ্রস্ত তাদেরকে ফাইট ফাইটার প্লেন দেওয়ার কোনো অর্থই হয় না এটা পরিষ্কার করে বলা হয়েছিল একটু সবগুলো উজ্জ্ব মানে ভাব পাচ্ছে বলা এরপর পরিহাস দেখো সাদ্দ আবার হাতে পায়ে ধরে রাশিয়াকে নিয়ে আসলো যুদ্ধ বাঁধলো রাশিয়া ভীম মেঘে গদা হাতে যখন নামলো আরবরা মহা আনন্দে যুদ্ধ বাঁধালো তারপর রাশিয়া পিছু টান দিল পরিণাম তো দেখবেই দেখতেই পাচ্ছ আরবদের মতো অপদার্থ আর কারা আছে আমার মনে হয় এটাতে এটা কভার করে গেল আছে হ্যাঁ পবিত্র তোমাকে আগে বলেছি সবকিছুর এক একটা পার্সপেকটিভ এক একটা অর্থ একবার বলেছিলাম এমসিসি মুসলিম কমিউনিস্ট কংগ্রেস অর্থাৎ আমেরিকান কংগ্রেসও ধরতে পারো আমি ডিফারেন্ট মুসলিম কান্ট্রিতে ঘুরেছি গেছি তারা ওয়ান অ্যান্ড অল অল ইন্টিগ্রেটেড মুসলিম বা কনসেন্ট্রেটেড মুসলিম ট্যাবলেট ট্যাবলেট মিনস এ পয়েন্ট অন দে স্ট্যান্ড আবার ব্রাদারহুড মিনস ইউনিফিকেশন অর্থাৎ অল মুসলিম দে আর ইউনাইট টুগেদার এই যে গোড়ামি মুসলিমদের মধ্যে এটা কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে আমার গুরু স্বামীজি যেটা বলেছেন ডেমোক্রেটিক রিলিজিয়ান সেই জন্য এই গোরামিকে ভাঙতেই হবে এরই আরেকটা সাইড হচ্ছে কমিউনিস্টরা তারা মার্ক লেলিনের সব কথাই বলে তাদের অ্যাকশন ট্রুথের কথা বলে কিন্তু আজকে বুঝতে পারছে তাদের ট্রুথ কোথায় গেল কমিউনিস্ট থিওরিতে ক্যাপিটালিস্টদের বলা আছে ক্যাপিটালিস্ট আর ডিকেইং যখন ক্যাপিটালিস্টদের মধ্যে ওয়ার করবে তাদের মধ্যে ইনার কনফ্লিক্ট হবে ইনার কন্ট্রাডিকশন হবে কিন্তু সেটা কি কিছু হয়েছে আজকে যখন দেখবে আমেরিকা মিডল আরম্ভ করবে ব্রিটিশ ফোর্স তাদের মধ্যে কি কোনো ইনার কন্ট্রাডিকশন হবে হবে না তার অর্থ অর্থাৎ দ্যাট থিওরি উইল বি প্রুভ রং কমিউনিস্ট ইন্টালেকচুয়ালরা কিন্তু এই বিষয়টা নিয়ে এখন ভাবছে ক্যাপিটাল ফোর্সের শক্তিও বাড়ছে কিন্তু সেখানে আগেকার দিনের মতো তারা রাজা মহারাজার মতো থাকে না একটা ডেমোক্রেটিক ভাব তাদের মধ্যে আসছে অনেক বিজনেস মধ্যে দেখো তারা এমপ্লয়ীদের এখন কথা অংশ কথাও কোম্পানির সেই জন্য ক্যাপিটালিজমের মধ্যেও ডেমোক্রেটিসিজম হওয়া কিন্তু শুরু হয়ে গেছে ইউরোপ আমেরিকান নির্বাচনগুলো দেখো তুমি বুঝতে পারবে সেখানেও কোয়ালিশন হচ্ছে কিন্তু রিলিজিয়ানের মধ্যে এখনো ফ্যানাটিজমটা কমানো যায়নি কমেনি অর্থাৎ ডেমোক্রেটিক কথা যিনি বলছেন সেটা পলিটিক্সেও যেমন রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও যেমন রিলিজিয়ানের ক্ষেত্রেও যেমন সমস্ত সবটাই ব্যাখ্যা করে দিচ্ছে এবং এইটাই এস্টাবলিশ হবে হরাইজনের কাজ এনশিওর করা এটাই যাতে এস্টাবলিশ হয় এই তো ব্যাপারটা বলেছেন এবং দুটো ব্যাপার একটা হচ্ছে যারা দর্শকরা দেখছেন যে একটা মানুষ ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে প্রথম থেকেই এতটাই জানতেন যে তিনি ওয়ার্ল্ড পলিটিক্স এর একজন সময় হুদের সঙ্গে বসা করেছেন তো এই মানুষটা আজকে এই কথাটা বলতেই পারেন কিন্তু আর একটা ব্যাপার যদি আমি দেখি যে এই বক্তব্য গুলো বলছেন এগুলো কি উনি ভুলে যেতেন নিজের মতো নিজের মতো মানে এতো বসে তো কথাগুলো বলছেন আলোচনা আলোচনা করছে আপনি তো এই ডিসকাশনের মাঝেও ছিলেন কখনো সব সময় না

করলে করতে পারেন তেরম কোনো কিছু না কিন্তু উনি বলতেন কখনো খুব ফাস্ট বলতেন কখনো আসতে বলতেন আপনি লেখাগুলো নোট নজর করলেই দেখবেন যে হ্যান্ড রাইটিংটা সেইভাবেই তখন হয়েছে কি তিনি কোনো ক্ষেত্রে খুব অসংলগ্ন কিছু কথাবার্তা বলেছেন যেগুলো হয়তো ইন্টারলিঙ্কড নয় হ্যাঁ ইন্টারলিঙ্কড নয় সেটা বলবো না যেমন ধরুন গল্প করতে করতে এই কথা বলতে বলতে হয়তো বললো পবিত্র আমার সেই ওষুধটার কথা মনে রেখো একটা কিছু বলেছে এখন এইগুলোকে যদি বলেন অসংলগ্ন এর মধ্যে আসে না সেটা তো না ওটা তো উনি ওই সাবজেক্ট নিয়েই ডিসকাস করছেন তাতো না তো জেনারেল আলাপ আলোচনা করতে এই ভাব বাচ্চা প্রচুর কথা বলতেন এর মধ্যে ভাব থাকতো প্রচুর হ্যাঁ সেটা ইনার মিনিং আলাদা সেটা হচ্ছে না হ্যাঁ সেটা থাকতো মানে কোথাও কি মনে যে উনার অনেক কথা উনি বলতেন যেগুলো উনি জানতেন যে এগুলো বুঝতে পারবে তাদের সেটা বোঝার মতন ক্ষমতা নেই এখনো আমি পড়ছি সেই কতটা কজন বুঝতে পারছে বলুন এই কথাগুলোর কতটা কথাগুলো আছে আজকের বিশ্ব রাজনীতি বিশ্ব পরিস্থিতি যা এই কথাগুলোর মধ্যে সব বলা আছে যা ঘটছে যা ঘটবে তাও বলা আছে বুঝতে হবে এগুলো নিয়ে তিনি ওখানে থেকেই দীর্ঘ রিসার্চ করার সুযোগ পেয়েছেন কিন্তু সেটা কিভাবে সম্ভব হয়েছিল বলে আপনার মনে হতো

তিনটে বলেছেন আর একটা আপনার বাবার নোট থেকে এইটা আরেকটু বাকি আছে পড়ে নেব আবার দেখো মুসলিম এই যে কন্ট্রাডিকশনের কথা বললেন তো ক্যাপিটালিজমের মধ্যে কন্ট্রাডিকশন কমিউনিস্ট থিওরিটা যে হয়নি সেটাও বললেন এবারে বলছে যে মুসলিম ওয়ার্ল্ডের ভেতরে কন্ট্রাডিকশনটা এসে গেছে রিলিজিয়ানের ভেতরে দেখো গোরামি থাকছে কিন্তু সৌদি আরব মুসলিম খাঁটি না ইরান খাঁটি না ইন্দোনেশিয়া খাঁটি এই নিয়ে ওরা লড়াই করছে এটা নিয়ে লড়াই করবে অদূর ভবিষ্যতে আরো হবে ঠিক তেমনি কমিউনিস্টদের ভেতরেও কন্ট্রাডিকশন কে সাচ্চা কমিউনিস্ট আমরা তো এখানে দেখেছি মুসলিম ওয়ার্ল্ডে দেখো ইসলাম ধর্মে তুমি ইমাম হচ্ছো অন্য কিছু হচ্ছ কিন্তু তাদের সাথে পিপুলের যোগ আস্তে আস্তে থাকছে না তুমি তোমার পিপুলকে নিয়ে ভাবছো না তোমার কমিউনিটি সাধারণ লোকদের জন্য তুমি কাজ করছো না ফলে কি হচ্ছে ইউ আর গোয়িং অ্যাগেনস্ট ইউর পিপল ইউর রিলিজিয়ান আজকে মুসলিম কমিউনিটির ভেতরে চোখটা আস্তে আস্তে কিন্তু খুলে দেওয়া হচ্ছে যদিও ওপেনলি তারা এক্ষুনি কিছু বলতে সাহস হচ্ছে না কিন্তু ভবিষ্যতে বলবে আবার মুসলিম রিলিজিয়ান থেকে খ্রিস্চান রিলিজিয়ান বড় বিকজ দে হ্যাভ ওন দ্য ওয়ার এইখানেই আবার ভ্যাটিকানের ব্যাপার এসে গেল একটা বড় ভাব এসে গেল এরপর আবার খ্রিশ্চানিটির মধ্যে খ্রিস্টান রিলিজিয়ানের ভেতরেও এই টাইপ অফ কন্ট্রাডিকশান হবে দেখবে এক একটা এপিসোড এক একটা ব্যাপার ঘুরিয়ে দেবে কমিউনিস্ট থিওরি অনুযায়ী যেমন ক্যাপিটালিস্টদের ভেতরে কন্ট্রাডিকশ ইনার কন্ট্রাডিকশান হয়নি ডেমোক্রেসি এসে গেছে এই ডেমোক্রেসি বলতে তোমাদের সকল ডেমোক্রেসির কথা নয় ক্যাপিটালিস্টদের ভাবনা চিন্তা পাল্টাচ্ছে তারা এমপ্লয়ির কথা ভাবতে বাধ্য হচ্ছে এটাই বলছেন ডেমোক্রেসিটা আসছে আচ্ছা এই এই এইটুকু ওই চ্যাপ্টারে এইটুকুই বললাম থার্ড চ্যাপ্টারে এটাই হ্যাঁ আর এবারে রয়েছে ফোর্থ চ্যাপ্টারটা হ্যাঁ এবারে ওই হরাইজেনের কাজ আর একটু বলে উনি বিশ্ব পরিস্থিতিটা ওই সময়ের মিডল ইস্ট এই প্র্যাকটিক যা হয়েছে সেগুলো একটু একটু বলেছেন কথাবার্তা আচ্ছা এখানে ইম্পর্টেন্ট কিছু আছে পড়বেন আপনি বলবো হ্যাঁ আপনি যতটা নোট করেছেন যে আমাকে বলবেন বলে আমার অবজেক্ট হচ্ছে হরাইজেনের কাজ উনি বলছেন হরাইজেনের কাজে কি আছে প্রেম ভালোবাসা মানুষের কল্যাণ আর এটা করতে হলে সব রকম গোড়ামি ভাঙতে হবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেখুন মানে আমরা একটা কথাই ভাবি যে উনি অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স তো বুঝলাম কি কাজটা কি করতে হবে এই যেটা বলে দিলেন প্রেম ভালোবাসা মানুষের কল্যাণ মানব ধর্ম নিয়ে কাজ এই তো ব্যাপারটা তো এই এইটা যদি না হয় তাহলে রাষ্ট্রর কি দরকার আছে যেটা উনি করে গেছেন যেটা করে গেছে তার মানে গোড়ামিটা ভাঙতে হবে সব রিলিজিয়ামের ভেতরই গোরামি যেটা আছে সেটা ভাঙতে হবে ইসলামকে ভাঙতে হবে কমিউনিজমকে ভাঙতে হবে পৃথিবীর যুগে জনজাগরণ করতে হবে আর এই জনজাগরণের জন্য গোড়ামিটা ভাঙা দরকারি সেই সেটা ইসলাম হোক খ্রিস্টান হোক হিন্দু হোক সেটা হোয়ার ইন এনি কান্ট্রি তা না হলে মানব কল্যাণের কথা ঠাকুর রামকৃষ্ণ দেব সর্বধর্ম সমন্বয়বাদের কথা যেটা বলেছেন সেটা প্রতিষ্ঠা করা যাবে না এইটাই হচ্ছে বেসিক ট্রুথ সর্বধর্ম সমন্বয়বাদের যে বীজ বপন করে গেছেন তার জন্য অল দিস শুড বি ক্রাস্ট এখানে আগে কে ছিল আর কে গেল তাতে কিছু আসা যায় না আসে যায় না তৈরি হচ্ছে ফিউচার আর্মি অব দি ওয়ার্ল্ড যার জন্য আজাদিন ফৌজ তৈরি হয়েছিল যার জন্য আজকে এই বৃদ্ধ বয়সেও আমাকে ধৈর্য ধরে থাকতে হচ্ছে এটাই হচ্ছে ট্রুথ এটা মায়ের খেলা আজকে তোমাদের বেসিক মন্ত্র হচ্ছে সর্বধর্ম সমন্বয়বাদ তবেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে তার জন্য তোমাকে ক্রাশ করতে হবে ওই যে আগে বলেছি এমসিসি গেরুয়া রংটা হলো সর্বত্যাগীর চিহ্ন সেটা বুদ্ধিস্ট হোক হিন্দু হোক গেরুয়া বসন সম্বন্ধে ওয়েস্টের একটা শ্রদ্ধার ভাব আছে ইউরোপের আমি অনেক জায়গায় দেখেছি গেরুয়া বসনধারী কাউকে দেখলে ওরা তাকে সন্ন্যাসীর মর্যাদা দেয় কিন্তু ইসলাম কান্ট্রিতে অনেক দেশ আছে যেখানে গেরুয়া পরে তুমি ল্যান্ড করলে সেটা ওদের আইন অনুযায়ী বেআইনি দ্যাট ইজ দ্য ফ্যাক্ট সেই জন্য আজকে যদি ডেস্ট্রাকশন করতে হয় ফোর্সগুলোকে ডিস্ট্রাক্ট করতে হয় তারা যে লেভেলে আছে তার থেকে তাদেরকে উপরে তুলে দিতে হবে অর্থাৎ তাদের ভাসমান করে দিয়েই ডেস্ট্রাকশন করতে হবে মানে আমরা বলি না মাটি থেকে পা তুলে দাও তাদের বাড়তে দাও তারপরে বাকিটা এমনি হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এরিনাতে দেখো আস্তে আস্তে সব দেশ সব জায়গাতে তাদেরকে সারফেসে টেনে আনা হচ্ছে ইউরোপের সব দেশে যেমন আসছে আবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কেও সার্ফেসে টেনে আনা হচ্ছে এই স্রোতের মধ্যে তাদের ফেলে দেওয়া হচ্ছে মায়ের জাল মা আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছেন এরা এই আবরণে ঢাকা পড়া পড়ে আছে বলেই পুরো আলো পাচ্ছে না বলেই অর্থাৎ দে আর নট গেটিং দ্য ট্রুথ এবং সেইখানেই মাই ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড ইজিলি আচ্ছা এখানে যে আপনি যেগুলো বলছেন যে এইগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না এবং এগুলো এতদিন পর্যন্ত আপনার কাউকে বলেন না কিন্তু আপনি কি কোথাও ব্যক্তিগত ফিল করছেন যে এখন এটা বলার টাইম এসে গেছে হ্যাঁ আমার ভেতর থেকে মনে হলো তোমার সঙ্গে যখন কথা হলো যে আসবে একদিন বললো যে কিছু যদি হয় আমি বললাম যদি বলতে হয় এগুলো একটু বলি আজকে তো সর্বধর্ম সমন্বয়ের কথাটা আজকে মনে হয় ভেরি রেলেভেন্ট আজকে যে গোড়ামে চলছে চারিদিকে সেটা তো ভাঙা দরকার কমিউনিজম তো ভাঙবে উনি তো বারে বারেই বলছেন এবং এই গোড়ামিটাও ভাঙবে তার মানে ইসলামের গোড়ামি তো শুধু না ধর্মের সব ধর্মের মধ্যেই তো কিছু কিছু গোড়ামি রয়ে যাচ্ছে সেইটাকে না ভাঙলে আপনি মানব কল্যাণটা কিছু হবে না ভগবানজির একটা মানে কথা যেটা পরবর্তীকালে বহু মানুষ অনেকেই বলেছেন অনেকেই জানেন যে তিনি যেখানে থাকতেন সম্ভবত ওনার বক্তব্য অনুযায়ী ফৈজাবাদ গ্রাম ভবন হতেই পারে যে তার বাড়ি থেকে কিছুটা দূরত্বে দেওয়ালে যদি তার পা পৌঁছে যায় টাচ হয়ে যায় তাহলে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারেন এমন একটি মন্তব্য তিনি করেছিলেন যদিও আমি যখন ফেজাবাদ যাই তখন সেখানে গিয়ে দেখি যে ওই বাড়ির পেছনে জঙ্গল এবং জঙ্গলের পেছনে যে পাঁচিলটি রয়েছে সেটি আসলে একটি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট আর একেবারে লাগোয়াই ছিল বাড়িটা তার মানে কোথাও আর্মির সঙ্গে একটা কানেকশন আমি ধরে নিতে পারি যদি উনি পরিষ্কার করে কিছু বলেন আমি একটা জিনিস এখানে বলি রনবাবু কিছুক্ষণ আগে বলছিলেন এবং আমি এটা জানতে চাইছিলাম যে তিনি কোথাও কি কানেক্ট করতেন থ্রু তিনি হয়তো রেডিওতে শুনছেন বা খবর কাগজ পড়ছেন তখনকার দিনে তো টেলিভিশন ছিল না তো এইভাবে যোগাযোগ রেখে তিনি বিষয়গুলো সম্পর্কে জানতে পারছেন যদি এটা এতটাই সরলীকরণ আমি করি তাহলে আজকে রনেনবাবুর কাছ থেকে একটা বিষয় একটু খুলছে করতে চাইবো যে একসঙ্গে ভগবান জি বলছেন যে তার পা আ যে কোনো প্রান্ত চলে যেতে পারেন সেটা যদি হয় আর্মি ক্যান্টনমেন্ট তাহলে কোথাও রনেন বাবু আমার সঙ্গে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে এমন একটা জিনিস শেয়ার করতে চলেছেন যেটা আমার মনে হয় এর আগে কখনো আপনারা ডাইরেক্টলি শোনেননি যেটা শুনেছেন সেটা অবশ্যই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতাজি সরাসরি হাত ছিল বা ইনডাইরেক্ট হাত ছিল এমনটা আপনারা শুনেছেন অনেকেই দাবি করেছেন কেউ আমার ভিডিওতে এটাও দাবি করেছেন যে শেখ মুজিবুর রহমান তিনি এটা স্বীকার করেছিলেন ইনডাইরেক্টলি আজকে রনেন বাবু যিনি পবিত্রমোহন রায়ের পুত্র পবিত্র মোহন রায়ের সঙ্গে সেই সময় মার্শাল যোগাযোগ ছিল এটা আপনি আমাকে বেশ কিছুদিন আগে বলেছিলেন সত্যি মানে যোগাযোগ তো থাকতেই পারে সেটা অস্বাভাবিক কিছু না দেখ আমি এর আগে তাহলে আরেকটু বলি এটা এইটটি টুতে যখন আমি গেছিলাম বাবার সাথে উনি কথায় কথায় বললেন যে দেখো আজকে ইরান এত পাওয়ারফুল ছিল ইরানের শাহ এত পাওয়ারফুল ছিল ওর আর্মিকে এত সাজিয়েছিল এটা যদি ওরা নিজেরাই না নষ্ট করে দিত অর্থাৎ ক্ষমেনি যেটা ইরান অফ শাহকে সরিয়ে ওদের জেনারেলগুলোদের তো তিরিশ বত্রিশ জন জেনারেলকে তখন মেরে ফেলেছিল এইটা যদি না করতো তাহলে আজকে ভারতবর্ষের উত্তর দিকে থেকে সবসময় ইরান ভারতবর্ষের উপরে একটা ঘাড়েন নিঃশ্বাস ফেলত রকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যেত আবার উনিশশো সালে যদি বাংলাদেশ ওয়ারে বাংলাদেশ মানে পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ না করা যেত তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বলো আসাম ওয়েস্ট বেঙ্গল এই বর্ডারগুলোর কি অবস্থা হতো কলকাতায় তোমাদের কি অবস্থা হতো সেটা চিন্তা করেছ এই এর থেকে বোঝা যায় যে ভারতবর্ষের স্ট্র্যাটেজি নিয়ে মানে ওয়ার স্ট্র্যাটেজি পলিটিক্যাল সিচুয়েশনগুলোকে নিয়ে উনি সময় চিন্তা করেছেন ভাবনা করেছেন পঁয়ষট্টি সালের যুদ্ধের পরের ঘটনা আমি শুনেছি বাবার কাছে যে তখন বলেছিলেন যে ইন্ডিয়ান আর্মি এত ভালো জায়গায় ছিল তারা ইচ্ছে করলে শিয়ালকোট লাহোর পর্যন্ত অনায়াসে ঢুকে যেতে পারতো কিন্তু তখন যে জেনারেল ছিল বা যে কোনো কারণেই হোক পলিটিক্যাল কারণেই হোক যাই হোক সেটা করল না কিন্তু নাইনটিন সেভেন্টি ওয়ানে সেটা হয়নি নাইনটিন সেভেন্টি ওয়ানে ম্যানেকশা পুরোপুরি সেই কাজটা করে দিয়েছিল ম্যানেকশার সঙ্গে এখানে উনি ছিলেন তো জিওসি ইস্টার্ন কমান্ডের অনেক দিন সেই সময় গোড়াতেই বাবাকে বলেছিল তুমি ওর সঙ্গে একটু যোগাযোগ করো আচ্ছা সেই যোগাযোগটা হয়ে গেছিল আবার এক বন্ধু ছিলেন নিরেন দত্ত নামে উনি নীরেন বাবু নিরেন দত্ত দ্বারকনাথ বাবা এরা একটা ইয়ে ছিল স্পিরিচুয়াল কথাবার্তা বেশি হতো কিন্তু কোনো কারণে উনি বললেন যে তুমি নীরেনকে নিয়ে যাও তো সকালবেলা যেতেন ওর কাছে প্রথমে ন্যাচারালি প্রথমেই তো অ্যাক্সেস দেয় না নানা নানারকম কথাবার্তা হয়ে আমি শুনেছি স্পিরিচুয়াল কথাবার্তা প্রথম দিকে বেশি হয়েছে তারপরে উনি অ্যাকসেপ্ট করেছিলেন তারপরে রেগুলারই যাতায়াত করতেন এবং অবভিয়াসলি ভগবানজির কথা যা বলার ওকে বলতো চিঠিপত্র হয়তো দিত ওনার লেখা জিনিসপত্র দিত একটা যোগাযোগ ভালো মতো তৈরি হয়েছিল যখন জেনারেল হয়ে এখান থেকে যায় তার আগ পর্যন্ত রেগুলার যোগাযোগ ছিল দিল্লিতে যাওয়ার পরে আর কোনো যোগাযোগ ছিল না কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে নাইনটিন সেভেন্টি যখন স্বাধীনতার পঁচিশ বছর হলো আমাদের তখনকার গভর্নমেন্ট এই আজাদ মানে স্বাধীনতা সংগ্রামীদের একটা সম্বর্ধনা দিয়েছিল দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সেখানে বেঙ্গল থেকে যারা গেছিল বাবাও ছিলেন তার মধ্যে যখন ওখানে বসে সব ওই তম্রপত্র টত্র দিয়েছে আমি দেখিয়েছি তম্রপত্র নেওয়ার সেখানে ম্যানেকসা ছিলেন উনি মানে স্টেজে ছিলেন তা ওই চা খাবার সময় রিফ্রেশমেন্টের সময়ে বাবা বলল হঠাৎ নেমে এসছে কিছুটা প্রোটোকল ভেঙে এসে আমাকে হাত ধরে সাইডে নিয়ে গিয়ে কিছু কথাবার্তা বলল একটা কথা আমাকে বললো যে তুমি বলেছিলে ফিল্ড মার্শাল নেভার রিটায়ার এটা এক সময় ওনাকে বলতে বলা হয়েছিল আচ্ছা সেটা বলেছিল ফিল্ড মার্শাল নেভার রিটায়ার মেসেজটা উনি ওখানে ক্যারি করে আচ্ছা তখন এটা নাইনটিন সেভেন্টি শেষের দিকে অক্টোবরের আগস্ট সেপ্টেম্বরে আর ও রিটায়ার করেছে আমি যদ্দূর জানি নাইনটিন সেভেন্টি থ্রির গোড়ায় জানুয়ারি ফেব্রুয়ারিতে তা বাবা ওকে বলেছে যখন বলা হয়েছে সেটা তোমার হবে বলে এইটুক আমি ওকে বলে দিয়েছি তো জানুয়ারি ফিল্ড মার্শাল হয়েই গেল কাজেই কাজ করেছে সময়টা নির্দিষ্টভাবে কোন যোগাযোগ ছিল ওয়ারের সময়টা দেখা তখন তো দিল্লিতে সেই সময়টা কোনো যোগাযোগ কারণ আগে চক্রবর্তী যেটি ছিলেন অনুশীলন সমিতির ওনার একটা বিরাট রোল ছিল মুজিবকে মোটিভেট করার ওনার একটা বিরাট রোল ছিল তাই লক্ষনাথ চক্রবর্তীর সঙ্গে তো ভগবান যে যোগাযোগ ছিল বাবার সঙ্গে যোগাযোগ ছিল সেগুলো তো হয়ে আসছে তখন আপনি বলছেন যে একদিকে মুক্তিযোদ্ধাদের মোটিভেট করা একদিকে ইন্ডিয়ান আর্মিটাকে ঠিক কি স্ট্যাডি দিতে হবে সেটা সেটাও তো ইন্ডিয়ান গভর্নমেন্ট সবই জানতো জানতো কি জানতো না সেটা কি করে বলে ইন্টেলিজেন্স হ্যাঁ ওনার সাথে যোগাযোগ রাখতো এই লেভেলে সেটা পরিষ্কার হয়ে গেল হ্যাঁ তাহলে আপনি কি এটা পরিষ্কার মানেন যে তার মানে ভারতের মানে আজকে যে এই ইন্টারফিয়ারেন্স অ্যাট বাংলাদেশ বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই হয়তো সেটাকে ভুলতে বসেছে এটা খুব প্যাথেটিক হতে পারে যে যে পলিটিক্সে অনেক কিছুই হয় সেটা ফিং লুকে করতে হয় কিন্তু তৎকালীন সময় ভারত বাসে দাঁড়িয়েছিল বাংলাদেশে এটা অস্ত্রীয় করা যায় না এবার ভারতের এই যে আহ বন্ধুত্বপূর্ণ সেই সময় অবদান বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নির্জাধিত অবদান ছিল এটা ভারত আমার মনে হয় আমার মনে হয় অন্যরা কে কি ভাববে আমি সেটা

জীবনে ছুঁয়ে গিয়েছিল ঠিক তেমন ভাবেই একটা আন্তর্জাতিক সেই করছেন আমি এই ভিডিও শেষে একটা কথা শুধু বলতে পারি আপনারা এগুলো অনেক সময় মিলাতে পারবেন না আপনাদের ভুল হতে পারে আপনাদের সন্দেহ জাগতে পারে প্রশ্ন জাগতে পারে তাই এই এপিসোডটি করার আগেই আমি তরুণের স্বপ্ন বইটি পড়ছিলাম যদি আমি বইটি না পড়তাম আরো একবার এত বছর পর তাহলে আমি এই নোটস সাথে মিলাতে পারতাম না নেতাজিকে চিনতে গেলে একটা শুধুমাত্র মাংসের টুকরুকে চিনতে হবে না তার শুরু থেকে মধ্য অবস্থা এবং শেষ পর্যন্ত মানুষটিকে স্টাডি না করলে কোথাও মানুষটিকে এক করা যায় না কারণ আপনার কাছে নেতাজি মানে বসে থাকা ওই স্ট্যাচুটি তার বাইরে কিছু নয় রক্ত মাংসে মানুষটাকে খুঁজতে গেলে একটু ওনার লেখা যদি না পড়েন তাহলে বুঝতে পারবেন যে নেতাজি মানুষটি কেমন ছিল রন বাবু ইন্টারভিউটা খুব একটা বড় করছি না কারণ অনেকেই অনেক কিছু জানতে পারলেন মধ্যে দিয়ে আমি শুধু একটা কথা জানতে চাই যে দেখুন এই ভিডিওগুলো বানানো শুধুমাত্র এরকম আমি একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওগুলোর উদ্দেশ্য রয়েছে আপনি যেমন অতীতের দলিল ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছেন আমিও সেটা ডিজিটাল ফর্ম্যাটে করছি আপনার কি নিয়ে কোনো বলার আছে কোনো বার্তা আপনার কাছে আপনার কাছেও আছে বা আমাদের কিছু দিতে চান না না বার্তা তো উনি দিয়েই দিয়েছেন সর্বধর্ম সমন্বয় এইটাকে মাথায় ডেমোক্রেটিসিজম সেটা যেমন রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রগুলোর ক্ষেত্রে দরকার আমাদের নিজেদের মধ্যেও সেটা দরকার আমি মানে উগ্রতা ত্যাগ করতে হবে আমার কাছে আমি মনে করছি আমি যদি সবাইকে অ্যাকসেপ্ট করতে এমনি তো মানব কল্যাণ হবে আপনার আজকের এপিসোডের পর ফাইনাল কনক্লুশন টানার ক্ষেত্রে কিছু বলার রয়েছে কারণ অনেকেই হয়তো এপিসোড দেখার পরে বলবেন যে মানে যারা বলবেন আমি তাদের নিয়ে চিন্তিত নই কিন্তু অনেকেই হয়তো মনে করেন যে নেতাজির মতন মানুষ এরকম হতে পারেন যে প্রশ্নটা বারবার খুব ন্যাচারালি আসে আমি শুধু আপনার এই কথাটা দিয়ে কনক্লুশনে কি বলবেন আপনার অভিজ্ঞতা দাঁড়িয়ে যে নেতাজির মতন মানুষ এরকম হতে পারে না না উনি যেটা বলছেন আজকে বিশ্ব পরিস্থিতিটা যদি দেখেন যে কেউ দেখে এই যে এই যে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি যেগুলো চলছে এগুলো তো এগুলোর মধ্যে তো গোড়ামি আছে আমি সেটা বলছি না সেটা ধরুন ঠিক আছে হ্যাঁ আপনি বলছেন যে অনেকে বলছেন এই যে মেঘনাথের মতন একটা থেকে যুদ্ধ করা মানে এটা তো ওনার চরিত্র হতে পারে না মানে এই যে প্রসঙ্গগুলো আজকে বলছেন ঠিক আছে বাট পেছন থেকে বলছেন কিন্তু স্ট্র্যাটেজি তো হতেই পারে স্ট্র্যাটেজি তো হতেই পারে তো বারে বারে বলছেন যে মায়ের স্ট্র্যাটেজি হলো এবারে সব দিক জাল ছড়িয়ে দিয়ে এগুলো হম টু স্টেপ ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড হয়ে চুপচাপ বসে দেখো সময় সময় বলে দেবে থ্যাংক ইউ আপনাকে আরো একবার আপনি সময় দিলেন আমরা আরো অনেক কিছু জানতে পারলাম বিশেষ করে যারা আপনাকে দেখেছেন এর আগে আপনাকে ভালোবাসেন পবিত্র মোহন রায় সম্পর্কে অনেক কিছু জানেন তো ডক্টর রায় পুত্র হিসেবে আপনাকে শুনতে চান তারা আমি রনেন বাবুকে ধন্যবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে রনেন বাবু এর আগে কি সাক্ষাৎকার আমি নিয়েছিলাম এই চ্যানেলেই রয়েছে আমি সেটিকে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এই ভিডিও শেষ করতে করতে শুধু এটাই আমার মনে আসে যে নেতাই সুভাষচন্দ্র বসু নিজের যেমন একবারে ছত্রবাস থেকে আধ্যাত্মিকতা শুরু হয়েছিল তার এবং পরবর্তী সময়ে তার লেখাতে আমরা সেটা পেয়েছি এবং একটা সময় পর তো ডাইরেক্ট আর কিছু পাচ্ছি না এবার ইনডাইরেক্ট যাবতীয় লেখা তার চিঠি দেখে সেটা বোঝা যাচ্ছে অর্থাৎ একটা মানুষ যখন আদ্যপ্রান্ত আধ্যাত্মিক হন তখন অনেক সময় আমরা তাকে মেনে নিতে পারি না কারণ একদিকে তিনি যোদ্ধা একদিকে তিনি আধ্যাত্মিক আসলে আমাদের সমস্যাটা কোথায় আমাদের মধ্যে কিছু ইনফরমেশন স্টোর রয়েছে তার বেসিসে আমরা রিয়াক্ট করি আমরা যদি আমাদের মাথার ঢাকনাটা খুলে এবার একটু বিলিভ করার চেষ্টা করি ছিলেন ছোটবেলা থেকে সেই মানুষটা পরবর্তী প্রজন্ম মানে জীবন পর্যন্ত একদম শেষ জীবন পর্যন্ত সেই আধ্যাত্মিকতাকে সঙ্গে নিয়ে কাটিয়ে দিয়েছেন বাকি আর অন্য কিছু চিন্তা ভাবনা করেননি যেগুলো করেছেন সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে আসছে আর এই যে বিস্ফোরক বিষয়টি বিস্ফোরকই বলা যেতে পারে ভারতের রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বসু যুদ্ধ পরিচালনা করার পেছনে রয়েছেন আজকে আপনারা মুভি দেখছেন নিয়ে কিন্তু এই মানুষটার পিছনে যে সুভাষচন্দ্র কোথাও পরামর্শ তার কাছ দিয়ে পরামর্শ দিতেন তিনি এই হয়তো আপনি কোথাও দেখতে পাবেন না আজকে ভিডিওর মধ্যে দিয়ে আমি চেষ্টা করলাম আপনাদের সবাই তুলো ফল কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি কমেন্টে লিখতে পারেন দেখা হবে লোকের ক্ষেত্রে আমরা দেখেন শেষ করছি